بسم الله الرحمن الرحيم سن لو اے پیرو کے پیر گم سولا زمے دست گیر سن لو اے پیرو کے پیر گم سولا زمے دست گیر سن لو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه تو ہے وہ غوثوں کے ہر تو ہے وہ غوثوں کے ہر غوث ہے شیطان ہر تو ہے وہ گئیسوں کے ہر گئیسوں ہے پیاسا تیرا পাঠিয়েছেন উল্লেখ করেছেন বলুন না সুবহান رأيتهم يقاتلون عند جبل يؤتون من بين أيديهم ومن خلفهم قد واجب سبحان الله خليفة المسلمين سيدنا عمر فاروق اعظم رضي الله تعالى عنه نوراني زبان اعلان করেছেন হে আমার ভাইরা আমি সারিয়াকে ইরানের নিহাওয়া শহর জয় করার জন্য পাঠিয়েছি ঠিক যখন আমি মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছিলাম ওই খুতবা দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের মধ্যে এমন একটা কুদরত দিয়েছেন যে কুদরতের মহিমায় আমি মদিনা শরীফ দাঁড়িয়ে মিম্বরে দাঁড়িয়ে সুদূর ইরানের নিহামা শহর এবং মুসলমানরা কাফেরদের সাথে যে যুদ্ধ করছে ওই বিষয়ে আমি ফারুক আজম দেখতে পেয়েছি উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমি দেখতে পাচ্ছি ওই কাফেররা মুসলমানদেরকে হামলা করার জন্য কৌশল অবলম্বন করেছে পিছন থেকে সামনে দিয়ে সামনে দিয়ে এবং পিছন দিয়ে উভয় দিক থেকে হামলা করার জন্য ফন্দি করেছে কৌশল অবলম্বন করেছে তখন আমি সারিয়াকে বললাম ইয়া সারিয়া তাল জাবাল তুমি পাহাড়ের সন্নিকটে থাকো পাহাড়ের সাথে তোমার পিঠকে লাগিয়ে দাও পাহাড়ের সাথে তোমার পিঠকে লাগিয়ে তোমার পিঠকে নিরাপদ করো তোমরা সকল বলে ঐক্যবদ্ধ হয়ে ওই কাফেরদের সাথে যুদ্ধ হওয়ার প্রস্তুতি গ্রহণ করো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ কানের মধ্যে চলে এসেছেন উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ
যে ডাক দিয়েছেন ওই ডাক সুদূর ইরানের নিহাওয়ান শহরে চলে গেলেন এবং সাহাবী হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলাহু ওই ডাক শুনেছেন। উমর ফারুক আজম যে সুদূর ইরান শহর দেখতে পেয়েছেন ওইটা হচ্ছে উমর ফারুক আজমের চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুদরত প্রকাশ করেছেন, এটার স্পষ্ট প্রমাণ নিরূপণ সুবহানাল্লাহ। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলাহু যে কান দিয়ে শুনেছেন ওইটা হচ্ছে আল্লাহর আউলিয়া কেরামের কান দিয়ে যে আল্লাহ কুদরত প্রকাশ করে, এটা একটা স্পষ্ট জ্বলন্ত প্রমাণ যেন বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আমি চারটা ইন্দ্রিয়ের কথা বলেছিলাম, চারটা ইন্দ্রিয়ের মধ্যে একটা কান একটা চোখ, দুইটা দুই জিনিস দিকে আল্লাহ কিরকম কুদরত প্রকাশ করে আপনারা বুঝছেন কিনা। এখন আসেন তিন নম্বর, তিন নম্বর হাত, আউলিয়া কেরামের হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুদরত প্রকাশ করে, ঠিক কিনা? আউলিয়া কেরামের হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত প্রকাশ করে। আমি একটা ওয়াকিয়া বলবো যেটা আপনারা সবাই জানেন, আইরাই বাড়ি হুজুর গোসল আজম আহমদুল্লাহ মেজবানদার ইকাদুয়া কাবা উনার একটা জীবন্ত কেরামত আইনায় বাড়ি ওই গ্রন্থ লিখেছেন আবুল বারাকাত মোহাম্মদ আব্দুল গনি আসাফি আল মকবুলি কাঞ্চন ঘুরি রহমতুল্লাহ আলাই, ওই কিতাব চার ভাষায় লিখিত হয়েছে, উর্দু ফার্সি আরবি হিন্দি এই চার ভাষায় ওই কিতাব রচনা করা হয়েছে। হযরত কাঞ্চনজুরি রহমতুল্লাহ আলাই উনি একজন দার্শনিক প্রকৃত লোক ছিলেন, উনি দর্শন আজম আহমদুল্লাহ মেজবানদারে কেবলা খাবার একটা জীবন্ত কেরামত আইনায়ে বাড়ির মধ্যে লিখেছেন। আইনায়ে বাড়ি থেকে কেরামতের গোসল আজম মাওলানা শফিউল বশর ওই কেরামতের গোসল আজম মেজবানদারের মধ্যে এনেছেন। আপনাদের পার্শ্ববর্তী রাঙ্গুনিয়ার নিবাসী জনাব আহমদ আলী উনি গোসল আজম মেজবানদারের একনিষ্ঠ মুরিদ ছিলেন, উনি গরিব ছিলেন, উনি গরিব ছিলেন, উনি দিনে দিনে এনে দিনে কেথ কষ্ট করে রাত দিন যাপন করত। গোসল আজম মেজবানদারের ভক্ত ছিল উনি, একদিন মনে মনে নিয়ত করেছে আয় আল্লাহ আমি তো আমার হুজুরের দরবার গিয়েছি অনেক দেরি হয়েছে, আজকে আমি পাহাড়ে যাব গাছ কাটব, ওই গাছ বিক্রি করে হুজুরের জন্য কিছু হাত দিয়ে তোফা নিব, তুমি বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আসমত আলী উনি কুদলা পাহাড়ের মধ্যে গেলেন, পাহাড়ে গিয়ে গাছ কাটলেন, গাছগুলো আটি বাঁধিবার জন্য একটা তলির মধ্যে আসলেন, ওই অবস্থায় হুজুর গোসল আজম মেজবানদারি বর্তমান উনি উনার যে উনার মাজার যে স্থানে ওই স্থানে বসে লোটা হাত নিয়ে উজু করতেছেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। গোসল আজম মেজবানদারি উজু করতেছেন, উজু করতে 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 উনার মুখ দিয়ে একটা শব্দ বের হয়েছে, হারাম জাদা তুই এখনো যাসনি? এই বলে হুজুর গোসল আজম মেজবানদারি কেবলা কাবা উনার হাতের লোঠা ফুকুরের মধ্যে নিক্ষেপ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়া কেরামের কথা খেবা বুঝে উনার বক্ষবিন্দু ফুকুরের মধ্যে নামলেন, অনেক তল্লাশি করলেন কেউ ওই লোঠা পেল না, কিন্তু হুজুর গোসল আজম আহমদুল্লাহ মেজবানদারি উনি এমন জালালি সুরতের মধ্যে আসলেন প্রশ্ন করার সুযোগ কেউ পেল না, প্রশ্ন করার মতো সাহস কারো কাছে ছিল না, সবাই চলে গেল। দুই দিন কিংবা তিন দিন পরে আসমত আলী ওই লোঠা মাথার মধ্যে নিয়ে কিছু হাত দিয়ে তোবা হাতের মধ্যে নিয়ে
গোসল আজম মেজবানদারের দরবারে আসলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আজমত আলী হুজুর গোসল আজম মেজবানদারে কিবলা কাবার লোটা মোবারক মাথার মধ্যে নিয়ে কিছু নাস্তা হাদিয়ে তোফা হাতে নিয়ে গোসল আজম মেজবানদারের দরবারে গেছে। হুজুর গোসল আজমের সামনে রেখে আজমত আলী এইভাবে দাঁড়িয়ে অনেকক্ষণ কান্নাকাটি করেছে। কান্নাকাটি করার পর হুজুর গোসল আজম মেজবানদারে রহমতুল্লাহ আলাইহি বলেছে, হে আজমত আলী আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি রহম করেছে, উচ্চ আওয়াজে বলুন সুবহান। এইভাবে আজমত আলী হুজুর গোসল ভক্তবৃন্দ সবাই আজমত আলীকে বলতেছে, হে আজমত আলী তুমি ঠিক ঠিক বলবা, এই হুজুরের বদনা মুবারক হুজুরের লোটা মুবারক তুমি কোথায় পেয়েছ? তখন আজমত আলী দুই চোখ দিয়ে কেঁদে কেঁদে দিলেন। দুইভাবে যখন রশি দিয়ে ওই গাছকে বাঁধতেছি তখন দেখতেছি একটা জঙ্গলি বাঘ আমার সামনে মুখ খুলে আমার সামনে আসতেছে। আমি গোসল আজম মেজ করে একটা লোঠা মোবারক আসতেছে, যে লোঠা ওই বাঘের মুখের মধ্যে পড়েছে। ওই বাঘের মুখের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে ওই বাঘ চলে গেছে। আমি আমার যখন হুঁশ এসেছে দেখতেছি একটা লোটা মোবারক, ওই লোটা মোবারক ধরে দেখলাম, হ্যাঁ এটা তো আমার হুজুরের লোটা, যে লোটা দিয়ে আমার হুজুর উযু করত, আমার হুজুর যে লোটা ব্যবহার করত। ওই লোটাকে চুমু দিলাম, বুকের মধ্যে জড়িয়ে নিলাম, লাকুড়ি মাথায় নিয়ে ওই লোটা আমি ঘরের মধ্যে নিয়ে আসলাম। ওই লাকুড়ি বিক্রি করে ওই টাকা দিয়ে নাস্তা তৈরি করলাম, নাস্তা দিয়ে এই লোটা নিয়ে আমি তোমাদের সামনে দিয়ে হুজুরের দরবারে উপস্থিত হয়েছি, উচ্চ আওয়াজে বলুন সুবহান। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখন তিন নম্বর, আমি যে বলেছিলাম আল্লাহর বলিদের হাত দিয়ে আল্লাহর কুদরত প্রকাশ পায়, ঠিক কিনা? হুজুর গোসল আজম মেজবানদারি ওই মেজবানদার শরীফে বসে কুদলা পাহাড়ের মধ্যে লোটা নিক্ষেপ করেছেন। মেজবানদার শরীফ থেকে কুদলা পাহাড়ের দূরত্ব 42 মাইল, কয় মাইল? 42 মাইল। আপনি যদি একটা বোতল নিক্ষেপ করেন কত, 10 ফুট 20 ফুট 15 ফুট যাবে। কিন্তু যারা আল্লাহর বলি এরটা লোঠা যদি আবার নিক্ষেপ করেছেন পুকুরে, ওই লোঠা 42 মাইল দূরে গিয়ে বাঘের মুখের মধ্যে পড়া, এটা হচ্ছে আল্লাহর বলিদের হাত দিয়ে আল্লাহর কুদরত প্রকাশ করার প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর কি ফাকুনতু রিজালাহু আল্লাতি ইয়ামশি বিহা, আল্লাহর বলিদের কদম দিয়ে আল্লাহর বলিদের পা দিয়ে আল্লাহর কুদরত প্রকাশ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আউলিয়ে কেরামের কদমে আউলিয়ে কেরামের পা দিয়ে আল্লাহ কিভাবে কুদরত প্রকাশ করে এটা শোনার বোঝার প্রয়োজন আছে কিনা? জোরে বলুন প্রয়োজন আছে কিনা? আমরা ওয়াজ করলাম, নাত পড়লাম, দরুদ শরীফ পড়লাম, গঠনমূলক তথ্যমূলক কোরআন এবং হাদিস থেকে কোনো তকরির করলাম না। ওই রকম ওয়াইজদের সংখ্যা বর্তমানে বেশি, যার কারণে এত মাহফিল হবার পরেও মানুষ হেদায়েত পাচ্ছে না। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিসে কুদছি, আমি কিন্তু হাদিস এবং কোরআনের বাইরে আমি কদম রাখবো না। যে চতুর্থ ইন্দ্রিয় আল্লাহর ওলিদের পা দিয়ে আল্লাহ কুদরত প্রকাশ করে, কেমনে বোঝার প্রয়োজন আছে, ঠিক কিনা? আপনারা শুনেছেন মাহবুবুল ইলাহি নিজামউদ্দিন আউলিয়া, জোরে বলুন রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেন কিনা? মাহবুবুল ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, ওনার শান মান যখন তৎকালীন যুগে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ল, কিছু মানুষ নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই বিরুদ্ধে কথা বলা শুরু করলো। আমাদের দেশেও আউলিয়া কেরামের শান মান অনেকের সহ্য হয় না, ঠিক কিনা? আউলিয়া কেরামের কেরামত অনেকে বিশ্বাস করে না, ঠিক কিনা? আউলিয়া কেরামের দরবার জিয়ারত অনেকে বিশ্বাস করে না, ঠিক কিনা? আউলিয়া কেরামের জিয়ারতকে মাজার খোদা বলে, খবর খোদা বলে, শিরিক বলে, বেদাত বলেন, বিভিন্ন ফতোয়া দিয়ে মানুষকে আউলিয়া কেরামের দরবার থেকে দূরে সরিয়ে রাখতে চায়, ঠিক কিনা?
কিন্তু আল্লাহর কি রহম, মানুষ দিন দিন আউলিয়া কেরামের দরবারে বেশি যাচ্ছে না কম যাচ্ছে? বেশি যাচ্ছে। আমি কি বলতে চাইছিলাম, তৎকালীন যুগে মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বিভিন্ন ফুস্টারিন বিভিন্ন কথা বলা বলে শুরু করলো, বলতেছে উনি নাকি আল্লাহর বলি, আল্লাহ উনাকে এমন মাল দিয়েছে, দম দিয়েছে, কই উনি তো কোনোদিন হজ করে নাই, হজ না করে মক্কা মদিনা না দেখে, হজ ফরজ হয়েছে, ফরজ হজ আদায় না করে মক্কা মদিনা না দেখে কি ওলি হওয়া যায়? এইভাবে যখন মানুষ এক পরে বলা বলে করতে লাগলো, তখন মক্কা শরীফের তৎকালীন যুগের শেখ, তৎকালীন যুগের তত্ত্বাবধায়ক, তৎকালীন যুগের মুতাওয়াল্লি, মক্কা শরীফের মুতাওয়াল্লি এই একটা বাক্য শোনার পরে জগতের মানুষকে এলান করেছেন, এই দুনিয়ার মানুষ মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহের ব্যাপারে তোমরা কটূক্তি করো না, তোমরা বেয়াদবি করো না, উনি এমন ব্যক্তি উনার সামনে তোমরা কটূক্তি করো না। তোমরা বলতে চাও উনি মক্কায় আসে নাই, হজ করে নাই, আমি খোদার কসম করে বলতেছি আমি 2-5 বছর যাবত মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ মক্কা শরীফে আদায় করতে দেখেছি, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ সাবধান সতর্ক, তোমরা মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলো না। আমি 2-5 বছর যাবত দেখেছি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন ফজরের নামাজ মক্কা শরীফের মধ্যে আদায় করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির একজন খাদেম একটা পরীক্ষা করার জন্য যখন ফজরের সময় হয়েছে এক বদনা পানি নিয়ে উযু করার জন্য নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিরে হুজুর বের হচ্ছে না কেন, ফজরের আযান তো দিয়েছে, হুজুর বের হচ্ছে না কেন? এইভাবে দাঁড়াতে দাঁড়াতে অপেক্ষা করতে করতে অনেকক্ষণ অপেক্ষা করেছে, শেষ পর্যায়ে ওই ভক্ত ওই মুরিদ গোয় ঘরের দরদার জানলা দিয়ে দরদার ফাটক দিয়ে যখন উঁকি মারে দেখতেছে ওই ঘরের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ছিল না, উচ্চা মাঝে বলুন সুবহানাল্লাহ। এইভাবে কিছুক্ষণ পরে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে নড়াচড়া করতেছে, ঘরের দরওয়াজা খুলেছে, ওই ভক্ত ওই মুরিদ ওই প্রেমিক হুজুরকে সালাম দিয়েছে, বলতেছে হুজুর আজকে আমার সামনে একটা সত্য কথা বলতে হবে, আজকে আমাকে বলতে হবে, আজকে আপনি ফজরের নামাজ কোথায় পড়েছেন? অবশ্যই আপনি মক্কা শরীফে পড়েছেন, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এইভাবে মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ওই ভক্তকে বলতেছে, হে আমার ভক্ত, হে আল্লাহর বান্দা, সাবধান সতর্ক, এই কারামত তুমি কার কাছে প্রকাশ করবে না, আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছে আমার কদমের মধ্যে, আমার পায়ে এমন কুদরত দিয়েছে, এমন শক্তি দিয়েছে যার কারণে আমি আমার হুজরা শরীফ থেকে মক্কা শরীফে যাই মাত্র এক কদমে, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির হুজরা শরীফ থেকে মক্কা শরীফ মাত্র কয় কদম, আরে জোরে বলুন না কয় কদম? এক কদম। তাহলে আউলিয়া ইকরামের পা দিয়ে আল্লাহ যে কুদরত প্রকাশ করে এটা আপনারা পেয়েছেন কিনা? এখন পঞ্চম নম্বর কথা, এটা আমার শেষ কথা, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আমার দরবারে ফরিয়াদ করে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই বলির ফরিয়াদ কবুল করি। আউলিয়া ইকরামের ফরিয়াদ হাত তুলতে দেরি,
কবুল হতে কোনো দেরি কোনো দেরি কোনো দেরি হুজুর গাউসে আজম আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন বলি যার কদম পড়ে নাই এরকম বলি কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে না এমন বলি বলি গুলো সম্রাট যাকে গোসল আজম বলা হয়েছে ঠিক কিনা গোসল আজম আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কারামত গ্রন্থের মধ্যে একটা প্রসিদ্ধ কারামত গ্রন্থ রয়েছে যে কারামত গ্রন্থের নাম বাহজাতুল আসরার ইমাম আবুল হাসান মোহাম্মদ নুরুদ্দিন সাতনফি আল মিশরি আলাইহি রহমা বাহজাতুল আসরার কিতাবের মধ্যে একটা কারামত নকল করেছেন হুজুর গোস আফাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন উনি যে তকরির করতেন ওই তকরিরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হত উনার তকরির 4000 সাংবাদিক আপন আপন দপ্তরে লিখত গোসল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগদাদ শহরে একটা বিরাট সমাবেশের মধ্যে কোরআন সুন্নাহর বয়ান করতেছিলেন ওই সময় দেখা যাচ্ছে হঠাৎ মেঘ এসে ওই সমাবেশের মধ্যে বৃষ্টি পড়তেছে তখন হুজুর গোসল আজম আব্দুল কাদের জিলানী ওনার চেহারা আসমানের দিকে তুলে আল্লাহকে বলতে চায় আল্লাহ হায় আল্লাহ আমি তোমার বান্দাকে সমবেত করেছি তোমার বান্দাকে একাটা করেছি তোমার বান্দাকে একত্র করেছি আর তুমি বৃষ্টি দিয়ে এদেরকে ছত্র ভঙ্গ করে দিচ্ছ এইভাবে হুজুর গোস আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কি কুদরত আল্লাহর কি কুদরত যে মেঘ এসেছে ওই মেঘ মুহূর্তের মধ্যে চলে গেছে গোস পাকের যে মাহফিল যে এরিয়া ওই এরিয়ার মধ্যে কোনো বৃষ্টি নাই ওই এরিয়ার বাইরে বৃষ্টি পড়তে পড়তে ওই পানির সাইলাপ হয়েছে উচ্চ আওয়াজে বলুন সুবহান তাহলে আল্লাহর আউলিয়া ইকরামের মধ্যে হুজুর গোসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফরিয়াদ কবুল করেছেন ঠিক কিনা আর জোরে বলুন ঠিক কিনা হুজুর গোসে আজম আব্দুল কাদের জিলানী ওনাকে গোসল আজম হিসেবে আমাদের চিন্তা হবে বুঝতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে ঠিক কিনা গোসল আজমের ফয়জে বরকত পাওয়ার জন্য আজকের যুব সমাজের ভাইয়েরা আপনাদেরকে সমাবেত করেছেন ঠিক কিনা হুজুর গোসল আজম আব্দুল কাদের জিলানীর জিকির করা মানে নিজের হায়াত জিন্দেগিকে দুরুস্ত করা এবং নিজে ধামি হওয়া হাদিসে পাকের মধ্যে আছে তানাজ্জুল রহমতে ইন্দা যিকর সালিহিন যে জায়গার মধ্যে আল্লাহর আউলিয়া কেরামের জিকির হয় ওই জায়গার মধ্যে মুসলমানের বৃষ্টির মতো আল্লাহর রহমত নাজিল হয় জোরে বলুন সুবহানাল্লাহ ওই গোস পাকের জিকির করে মানে আল্লাহর রহমত পাওয়া ঠিক কি না সুনলা এ পীরকে পীর গামসুল আজম দাস্তা গীর সুনলা এ পীরকে পীর গামসুল আজম দাস্তা গীর সুনলা এ পীরকে পীর গামসুল সবাই পড়ুন আমাদের আওয়াজ যেন বাগদাদ শরীফে চলে যায় শুনল এ পীরকে পীর গাউসু আজম দাস্তা গীর শুনল এ পীরকে পীর গাউসু আজম দাস্তা গীর ইয়া গাউসুল আজম আল মাদদ পীরান পীর আল মাদদ রওশন জামির আল মাদদ ইয়া দস্তগীর আল মাদদ মৈ হু তুমহারি দর কা ভিখারি ইয়ে শাহে বাগদাদ ইয়ে শাহে বাগদাদ ওয়াসিতা তুমকো প্যারে নবী কা সুন্ন মেরি ফরিয়াদ সুন্ন মেরি ফরিয়াদ তোড়া কর দে
সুনলাম এ পীরকে পীর গাউসুল আজম দস্তগীর সুনলাম এ পীরকে পীর গাউসুল আজম দস্তগীর সুনলাম এ পীরকে পীর গাউসুল আজম দস্তগীর মজলিস হাজরিন আল্লাহর আউলিয়া ইকরামের সঙ্গে থাকা মানে আল্লাহর রহমত পাওয়া এরা আল্লাহর বলি হয়েছে রাত দিন আল্লাহর জিকির করেছে আল্লাহর ইবাদত করেছে সাধনা করেছে যার কারণে আল্লাহ এদের প্রতি এদের আল্লাহ এদেরকে ভালোবেসেছেন যে ভালোবাসার কারণে এদের হাত দিয়ে এদের পা দিয়ে এদের চোখ দিয়ে এদের খান দিয়ে আল্লাহর কুদরত প্রকাশ পেয়েছে ঠিক কিনা তো আল্লাহর আউলিয়া ইকরামকে আমরা মানি আল্লাহর আউলিয়া ইকরামকে আমরা বিশ্বাস করি আল্লাহর আউলিয়া ইকরামের শানে এদের কেরামত বুজুর্গির ব্যাপারে কোরআনে পাকের মধ্যে অসংখ্য কোরআনে পাকের আয়াত রয়েছে একটা আয়াত রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আল্লাহ বলেছেন দুনিয়ায় তাদের জন্য শুভ সংবাদ আখেরাতেও তাদের জন্য শুভ সংবাদ এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন ওই তাফসীরের ভাষ্য খাজানুল ইরফান শরীফে আপনারা পাবেন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন আল্লাহর আউলিয়া ইকরামকে দুনিয়ায় আল্লাহ শুভ সংবাদ দিয়েছে আখেরাতেও আল্লাহ শুভ সংবাদ দিয়েছে কেমন শুভ সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা ওই ওলির দরবারে পাঠাই ওই ওলিকে জানিয়ে দে হে আব্দুল কাদের হে গৌসুল আজম মেজবানদারি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট বলুন সুবহানাল্লাহ এইভাবে ওই ব্যক্তি ওই আল্লাহর বলি যখন পর্দা করে যখন ইন্তেকাল করে ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন অন্যান্য ফেরেশতা আসে ওই বলিকে বলে হে আল্লাহর বলি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ আজকে হুজুর গোস পাকের শরণে ফাতিহা ইয়াজধম উপলক্ষে আজকে যে আমরা মাহফিলের মধ্যে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা যাওয়া বাসা সব কিছু কবুল করুক বলুন আমিন বিশেষ করে আহ্বায়ক যারা মোহাম্মদ গোলাম মুস্তাফা সেলিম যারা মোহাম্মদ আজিজুর রহমান এরা অনেক কষ্ট পরিশ্রম করেছে এবং যুব সমাজের মেয়েরা অনেক কষ্ট পরিশ্রম করেছে অনেক টাকা করজের বিনিময়ে এই মাহফিল আপনাদেরকে উপহার দিয়েছে আপনারা এদেরকে সহযোগিতা করবেন এদেরকে সুপরামর্শ দিবেন এদেরকে সহযোগিতা করবেন এরাই হচ্ছে বর্তমান আমাদের দেশে আমাদের সমাজে যোগ্য উত্তরসূরি কারণ এদের মাধ্যমে সমাজের মধ্যে মিলাদ হয় সমাজের মধ্যে মাহফিল হয় সমাজের মধ্যে কোরআনে পাকের দরুদ পাকের জিকির হয় ওই জিকিরের মাধ্যমে আল্লাহ সমাজ থেকে মহল্লা থেকে দেশ থেকে বড় বড় মুসিবত আল্লাহ দূর করে দেয় ঠিক কিনা এবার মা বন্ধুর জন্য আমি মা বন্ধুর শুকরিয়া আদায় করছি এদের এক টাকা থেকে আরম্ভ করে অনেক টাকার বিনিময়ে অনেক সহযোগিতা এবং আপনাদের অনেক সৎকা আপনাদের অনেক ত্যাগ তিতিকার মাধ্যমে আজকে যুব সমাজের মেয়েরা এই এলাকায় এত সুন্দর মাহফিল উপহার দিয়েছে আমি যুব সমাজের ভাইদের শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার পক্ষ থেকে এই মাহফিল কবুল করুক আমিন আল্লাহুম্মা আমিন গুনাহোঁ কি আদত চোড়া মেরে মৌলা মুঝে নেকে ইনসান বানা মেরে মৌলা আয় আল্লাহ হুজুর গোস পাকে শরণ করে ফাতিহা ইয়াজ দহমে উপলক্ষে তোমার নবীর নোরারে মাহফিলের মধ্যে এসে আয় আল্লাহ কোরআন সুন্নার বয়ান আমরা শুনেছি তোমার নবীর দরদ পড়েছি আয় আল্লাহ এগুলোর বসিনায় আমাদের জিন্দাগানের গুনাহকে মাফ করে দাও
আল্লাহ আমাদের মধ্যে অনেক মুরব্বী হাত রয়েছে, আল্লাহ মুরব্বীদের হায়াতের মধ্যে কোটি বরকত দান করো। নাজবান ভাইয়ের হাত তুলেছে, এদের ফরিয়াদ কবুল করে নাও। মাসুম বাচ্চার হাত তুলেছে, মাসুম বাচ্চাদের ফরিয়াদ কবুল করে নাও। আল্লাহ পর্দার আড়ালে পর্দারশীন মা বোনরা হাত তুলেছে, মা বোনদের ফরিয়াদ কবুল করে নাও। সেই সমস্ত নাজবান ভাইরাই আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলে হজ্জে বাইতুল্লাহ নসিব করো, জিয়ারতে মদিনা নসিব করো। বিগড়ি হুই বনতি হ্যায় হর বাত মদিনে মে, গম হার মুহাম্মদ কি হ্যায় জাত মদিনে মে, ও দিন ভি তো আয়েগা ও রাত ভি আয়েগি, দিন গুজরেগা মক্কে মে ওর রাত মদিনে মে। ওয়ারহামনা মা রহমতিনা আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।